সাহিত্যই হোক বা কঠিন বাস্তব প্রণয়ের সম্পর্কে বিচ্ছেদি যেন এক অমরত্ব লাভ করে কবির কলম থেকে শুরু করে চিত্রনাট্যকারের ফ্রেম না পাওয়ার কথা ও কাহিনী যুগে যুগে হিট ছবির মূল রসদি জুগিয়েছে এমন গল্পের ভাঁজ যা চাবুকের মতো মানুষের মননে আঘাত হানে তেমনই এক না পাওয়ার গল্প বলা কালজয়ী ছবি মুঘল ই আজম যেখানে রিল লাইফ এবং রিয়েল লাইফ মিলেমিশে একাকার এই ছবি তৈরির প্রতিটা ধাপেই রয়েছে এক নয়া ইতিহাস প্রযোজনা থেকে শুরু করে সেট নির্মাণ একাধিক বাধার সম্মুখীন হতে হয়েছে গোটা টিমকে তিলে তিলে গড়ে উঠেছিল এই ঐতিহাসিক ছবি বলিউডে প্রেমের কাহিনী সবসময়ই জনপ্রিয়তার শিখরে থেকেছে কখনো মিলনাত্মক লাভ স্টোরি কখনও বা বিরহ দিয়েই শেষ কিন্তু বলিউড বারবার বানিয়েছে লাভ স্টোরি ভিত্তিক ফিল্ম আর এই গোত্রের ছবির প্রথম ও উজ্জ্বল নামটি হল মোঘল ই আজম মোঘল ই আজমের ইতিহাস ও রিয়েল থেকে রিল লাইফে তার প্রভাব কিন্তু বরাবরই অনস্বীকার্য মোঘল বাদশাহ আকবরের পুত্র শাহজাদা সেলিম ও রাজসভার নর্তকী আনারকলির প্রেমের আখ্যান মুঘল ই আজম ভারতীয় ছবিতে সার্থক প্রেমের মহাকাব্যরূপে মোঘল ই আজম আজও আইকনিক ছবির ভাবনা কিন্তু এসেছিল ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগেই পরিচালক কে আসিফ মুঘলি আজম চলচ্চিত্র তৈরির পরিকল্পনা করেছিলেন চল্লিশের দশকের প্রথম ভাগেই কিন্তু এই ছবির সৃষ্টির শিকড় লুকিয়ে আছে তারও আগে নির্বাক ছবির যুগে উনিশশো সালে সেলিম আনারকলি প্রেম উপাখ্যান কেন্দ্রিক চিত্রনাট্যের একটি নাটক মঞ্চস্থ করেন নাট্যকার ইমতিয়াজ আলী সেলিম ও আনারকলি নামে এই নাটক তুমুল জনপ্রিয় হয় মঞ্চের নাটকটির অনুকরণে আরদাসির ইরানি আনারকলি নামে আরও একটি ছবি তৈরি করেন উনিশশো সালে সবাক চলচ্চিত্র যুগে উনিশশো সালে ছবিটি নতুন করে মুক্তি পায় শব্দ সংযোজন সহ চল্লিশের দশকের শুরুতেই যখন বিশ্বযুদ্ধ চলছে তখন প্রযোজক সিরাজ আলী ও নবীন পরিচালক কে আসিফ পরিকল্পনা করেন সেলিম আনারকলি কাহিনী নিয়ে বড় বাজেটের হিন্দি ছবি বানাবেন এজন্য আমানুল্লাহ খান ওয়াজেহাত মির্জা কামাল আমরোহী এবং এহসান রিজভিকে দায়িত্ব দেওয়া হয় চিত্রনাট্য ও সংলাপ লেখার ছবির শিল্পীও স্থির করা হয় চন্দ্রমোহন ডি কে সাপ্রু ও নার্গিসকে নেওয়া হয় আকবর সেলিম ও আনারকলি চরিত্রে বিখ্যাত বম্বে টকিজ স্টুডিওতে ছবির কাজ শুরু হয় উনিশশো সালে কিন্তু এরই মধ্যে বদলে যায় রাজনৈতিক আবহাওয়া ভারতবর্ষ তখন অশান্ত সাম্প্রদায়িক দাঙ্গা ইংরেজদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলনে বিক্ষুব্ধ হয়ে ওঠে সারা দেশ উনিশশো সালে এলো বহু প্রতীক্ষিত স্বাধীনতা কিন্তু দেশভাগের ফলে পরিস্থিতি হয়ে গেল আরও ঘোলাটে প্রযোজক সিরাজ নিজেই চলে যান পাকিস্তানে ছবির কাজও বন্ধ হয়ে যায় উনিশশো সালে চন্দ্রমোহন আকস্মিক হৃদরোগে প্রয়াত হন ছবির অন্যতম চিত্রনাট্যকার কামাল আমরোহি তখন নিজেই ছবিটি পরিচালনা করতে উদ্যোগী হন কিন্তু কে আসিফ তাঁকে বাধা দেন কারণ মুঘল ইয়াজম আজম একান্তভাবেই তার স্বপ্ন ছিল বন্ধ হয়ে যাওয়া ছবির ভাবনা আবার বাস্তবায়িত হয় পঞ্চাশের দশকে ধোনি পার্সি ব্যবসায়ী শাপুর জি পালনজি প্রযোজক হিসেবে টাকা ঢালতে রাজি হন কে আসিফের ছবিতে এই পার্সি ভদ্রলোক চলচ্চিত্রে কিছুই বুঝতেন না কিন্তু সেলিম আনারকলির কালজয়ী প্রেম কাহিনী তাকে আকৃষ্ট করে তাই তিনি রাজি হন এবার আবার বদলে যায় ছবির চরিত্র চিত্রণ আকবর সেলিম ও আনারকলির ভূমিকায় এবার চূড়ান্ত হন পৃথ্বীরাজ কাপুর দিলীপ কুমার ও মধুবালা সুরাইয়া কিন্তু প্রথম জয়ে ছিলেন আনারকলির চরিত্রে সুরাইয়া রাজি না হওয়ায় মধুবালা করেন আনারকলির চরিত্র উনিশশো তেপান্ন সালে শুরু হয় ছবির কাজ কিন্তু ছবির কাজে বারবার বাধা আসতে থাকে এবার সমস্যা হয় দিলীপ কুমার মধুবালার ব্যক্তিগত সম্পর্কের কারণে কারণ মুঘল ই আজম ছিল এই জুটির বাস্তব প্রেমেরও শেষ আখ্যান শুধু তাই নয় পরিচালককে আসিফ এই সময়ই বিয়ে করেন দিলীপ কুমারের বোনকে যা নিয়ে আবার তার সঙ্গে মনোমালিন্য হয় দিলীপ কুমারের সব মিলিয়ে যেন বাধাই বাধা দিলীপ কুমার মধুবালার বাস্তব জীবনের প্রেম যেমন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল শুধুমাত্র ইগো আর অভিমানের কারণে তেমনি মুঘল ই আজম ও সেলিম আনারকলি প্রেমের দর্পণ ভেঙে গেছিল ভাঙা আয় কি মুখ দেখতে পেরেছিলেন আনারকলি না পারেননি এই ছবির শুটিং চলাকালীন মধুবালা বারবার অসুস্থ হয়ে পড়তেন হার্টের সমস্যা নিয়ে কিন্তু তিনি বদ্ধপরিকর ছিলেন যতই শরীর না দিক এই ঐতিহাসিক ছবির কাজ তিনি শেষ করবেনই সেই সঙ্গে মধুর ছিল মানসিক বিপর্যয় এই ছবির শ্যুটিংয়ে দিলীপ কুমার ও মধুবালা একে অপরের সঙ্গে কথা বলতেন না সেটা ছবির পর্দায় দেখে কি বোঝা যায় মধুবালা আর দিলীপ কুমারের প্রেমে শুরু হয়েছিল তারানা ছায়াছবির সেটে এরপর এই জুটির প্রেম গাঢ় হয় তারা পরপর ছবি করতে থাকেন কিন্তু দুজনের মাঝে বাধা হয়ে দাঁড়ান মধুবলার পিতা আতাউল্লাহ খান নয়াদোর সিনেমার সেট পড়ে এক বিতর্কিত জায়গায় কারণ সেখানে অন্য ছবির শ্যুটে অন্য এক নায়িকার পোশাক ছিঁড়ে দিয়েছিল উন্মত্ত জনতা সেই ভয়ে এড়াতে মধুর বাবা চাননি তার মেয়ে সেখানে গিয়ে শুটিং করেন কিন্তু ছবির প্রযোজক ও পরিচালক বি আর চোপড়া শুটিং স্পট পরিবর্তন করতে রাজি হননি তখন মধুর বাবা কোর্টে কেস করেন বি আর চোপড়ার বিরুদ্ধে কোর্টে কেস উঠলে নয়াদৌর ছবিতে মধুর বিপরীতে নায়ক দিলীপ কুমার সমর্থন করেছিলেন বি আর চোপড়াকে মধুর বাবাকে নয় উল্টে দিলীপ কুমার কোর্টে দাঁড়িয়ে মধুর বাবাকে বলেছিলেন আপনি একজন স্বৈরাচারী এই কথা শুনে মধুবালার বাবা তীব্র রেগে গিয়ে মেয়েকে বেরিয়ে আসতে বলেন ওই ছবি থেকে তার সঙ্গে দিলীপ কুমারের ইগো লড়াইও শুরু হয়ে যায় দিলীপ কুমার মধুকে বলেন বাবাকে ছেড়ে তার কাছে চলে আসতে মধু বলেন আমাদের বাড়ি এসে বাবার কাছে ক্ষমা চেয়ে নাও আমরা আবার এক হই দিলীপ নিজের ইগো খুইয়ে তা করেননি সেই শুরু ভাঙনের শেষমেষ স্বপ্নের ছবির কথা বড়ো বাজেটের কথা ভেবেই দিলীপ মধুর ছবিতে কাজ করতে রাজি হন কিন্তু দুজনের মধ্যে ছিল বিস্তর দূরত্ব যদিও ছবির রোমান্টিক দৃশ্য দেখে বোঝার উপায় নেই সেসব আর মুঘল ই আজম ছবিতে মধুর পিতার মতোই ভিলেন হয়ে দাঁড়ালেন পৃথ্বীরাজ কাপুর ঠিক যেন বাস্তবের চিত্রনাট্য হয়ে উঠেছে ছবিটি সঙ্গীত পরিচালক ছিলেন নৌসাদ গীতিকা ছিলেন শাকিল বাদ্দায়ানী পরিচালক আসিফ নৌশাদের হাতে টাকার ব্রিফকেস দিয়ে বলেছিলেন মুঘল ইয়াজুমের জন্য তিনি এমন গান চাইছেন যা আগে কেউ বলিউডে শোনেনি টাকার বিনিময়ে কাজের মান ভালো করার প্রস্তাব পছন্দ হয়নি নৌসাদের তিনি তার স্ত্রীকে অবাক করে টাকা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন পরবর্তীকালে নৌশাদের স্ত্রীর মধ্যস্থতায় দুজনের মধ্যে আপোষ হয় এবং আসিফ ক্ষমা প্রার্থনা করেন এভাবেই নওশাদ এই ছবিতে সঙ্গীত পরিচালনার প্রস্তাব গ্রহণ করেছিলেন পেয়ার কিয়াত্তো ডার্নাকিয়া গানে নাচার সময় মধুবালা হার্টের সমস্যার কারণে বারবার মূর্ছা গেলেও মনের জোরে অমন মন্ত্রমুগ্ধ পারফরম্যান্স করেছিলেন মুজরো নাচে যত নায়িকাই আসুক পরে মধুবালা রয়ে গেছেন রেখা মাধুরীদের কাছে অনুকরণযোগ্য হয়ে পেয়ার কিয়াতো ডার্নাকিয়া গানে দরকার ছিল লতা মঙ্গেশকরের কণ্ঠের প্রতিধ্বনি কিন্তু তখন ইকো সাউন্ড তৈরি করার যন্ত্র আসেনি ভারতে করা যায় স্টুডিওর বাথরুমে গিয়ে পেয়ার কিয়াতো ডার্ন গান গাইলেন লতা ইকো হল সেটাই রেকর্ড হলো সিনেমায় যে গানের বিকল্প আজও এলো না ভাবা যায় ঐতিহাসিক গানটি বাথরুমে রেকর্ড করা এই মধুবালার নাচে যে শীষমহল তৈরি করা হয় তার বাজেট ছিল সেই সময়ে পনেরো লাখ টাকা আয়নার প্রতিবিম্ব ও চোখ ধাঁধানো এই সেট তৈরি করতে লেগেছিল প্রায় দু বছর বেলজিয়াম থেকে কাঁচ আমদানি করা হয় শীষমহল বানাতে হাজার ডান্সার এই ছবিতে নেচেছিলেন মধুবালার সঙ্গে তালিম নিয়ে যুদ্ধের দৃশ্যে দুই হাজার উঠ চার হাজার ঘোড়া আট হাজার সেনা তৎকালীন ভারতীয় সেনা দলের থেকে ভাড়া নেওয়া হয়েছিল বারো বছর ধরে নির্মাণ পর্বের পরে মোঘল এ আজম ছবি রিলিজ করা হয় পাঁচই আগস্ট উনিশশো সালে ছবি ঘিরে তুমুল দর্শক উন্মাদনা ছিল সঙ্গত কারণেই ছবির রিভিউতে লেখা হয় পৃথ্বীরাজ কাপুরের অনবদ্য অভিনয়ে ইতিহাসের পাতা থেকে জীবন্ত হয়ে ওঠেন সম্রাট আকবর পৃথ্বীরাজ কাপুর নিজের ভারী কস্টিউমের জন্য নানাবিধ সমস্যার সম্মুখীন হয়েছিলেন খালি পায়ে মরুভূমিতে হাঁটার একটি দৃশ্যের সময় তার পায়ে ফসকা পড়ে গিয়েছিল তিনি কম খেতেন সে সময়ে যাতে ভারী কস্টিউম পরে ওজন একটু হ্রাস হয় দিলীপ কুমারের মাথায় যে চুল ব্যবহার করা হয়েছিল তা আনা হয় লন্ডন থেকে বক্স অফিসের অতীতের সব রেকর্ড ভেঙে বলিউডের সর্বকালে সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের তালিকায় স্থান করে নেয় মোগল ইয়াজম এই রেকর্ড পনেরো বছর ধরে অক্ষুণ্ণ ছিল অসংখ্য পুরস্কারের পাশাপাশি মোঘালী আজম একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনটি ফিল্ম ফিল্মফেয়ার পুরস্কারও লাভ করে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল এই প্রথম কোনো ভারতীয় চলচ্চিত্র নতুন করে কালার ডিজিটালাইজেশন করে দু হাজার চার সালে বাণিজ্যিকভাবে পুনরায় রিলিজ করা হয় এবং আবারও ব্যবসায়িক সফলতা পায় ছবিটি সময় ও যুগ পাল্টে দু সালেও আইনক্স মাল্টিপ্লেক্স জমিয়ে দেয় রঙিন মোঘল ইয়াজম কালারে যেন আরও মন্ত্রমুগ্ধকর হয়ে উঠল চোখ ধাঁধানো এই ছবিটি রঙিনেও দিলীপ কুমার মধুবালা প্রেম উপাখ্যানের জনপ্রিয়তা অটুট রইল নতুন প্রজন্মের কাছে মোঘল ইয়াজম ছয় দশক পূর্ণ করেছে কিন্তু ষাটটি বসন্ত পার করেও জরা স্পর্শ করতে পারেনি সেলিম আনারকলির প্রেমে চিরসবুজ ভালোবাসায় আজও আলিঙ্গনাবদ্ধ দিলীপ কুমার মধুবালা পেয়ার ডার্ন কেয়া গানে আজও দর্শকদের মনে সেই একই ছবি ধরা দেয় ঝা চকচকে সেট এলিগেন্ট মধুবালা ও বাদশাহী মহল উপস্থাপনা থেকে শুরু করে অভিনয় প্রতিটা ধাপেই যেন এই ছবি নিজেকে গড়ে তুলেছিল এক নয়া লুকে যা আজও ছবির ইতিহাসের পাতায় এক উজ্জ্বল নিদর্শনী হয়ে রয়ে গিয়েছে মোগল সাম্রাজ্যের বাদশাহ আকবরের পুত্র সেলিম যার জীবনের রং বদলে দিয়েছিলেন আনারকলি নর্তকীর মায়াবী রূপে সেলিম হয়েছিলেন নিঃস্ব সাম্রাজ্য সিংহাসন নয় চেয়েছিলেন এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে আনারকলিকে যোগ্য সম্মান দিতে তবে নিয়তির কলমে তখন অন্য রাজকাহিনী মিলন নয় বিচ্ছেদই হোক এই প্রেমের ইতিকথা বিচ্ছেদ হোক এতটাই নির্মম কঠিন যা ইতিহাস মনে রাখবে এই অমর কাহিনী যখন প্রতিটা ফ্রেমে জীবন্ত হয়ে উঠল সৃষ্টি হল মোগলী আজম চলচ্চিত্রের ইতিহাস এক নয়া অধ্যায় গড়ল সৃষ্টি হল কালজয়ী ছবি পর্দার প্রেম দশকের পর দশক মানুষের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে